রবিউল আউয়াল মাসে বৃহস্পতিবারের দিনে বা রাতে আল্লাহর দুটি নাম 41 বার পড়ুন, ভাগ্য খুলে যাবে, রিজিক বৃদ্ধি হবে। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। রবিউল আউয়াল মাস আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। রবিউল আউয়াল মাস আরবি বছরের তৃতীয়তম মাস। এই মাসটি ১২টি মাসের মধ্যে ফজিলতের দিক থেকে ঊর্ধ্বে এবং এই মাসের মর্তবা সর্বাপেক্ষা বেশি, কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা, ১৮,০০০ মাখলুকাত সৃষ্টির উছিলা, মহান আল্লাহ পাকের সর্বদিক প্রিয় সর্বশ্রেষ্ঠ মানব, দুজাহানের সর্দার, সাইয়িদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতুমুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ১২ তারিখে এই দুনিয়াতে আগমন করেন এবং এ মাসেই তিনি বিশ্ববাসীকে শোক সাগরে ভাসিয়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছেন, ইন্তিকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে বৃহস্পতিবারের দিন অথবা রাতে যদি আমরা নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ মাসের উছিলায় এবং বরকতপূর্ণ দিনের উছিলায় আমাদের জীবনের সকল ধরনের গুনাহকে মাফ করে দিবেন, আমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবি সাহায্য প্রদান করবেন, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। বৃহস্পতিবারের দিনটি হলো সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। এদিন আল্লাহ তাআলা বিশেষ করে সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করে থাকেন। আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই মাসে এবং বরকতপূর্ণ দিনে যতটুক সম্ভব হয় নেক কাজ করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে, জাহান্নামের আজাব থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা রসুলের শিখানো এই দোয়াটি ৭ বার পাঠ করব। কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে রাসুলের শিখানো এই দোয়াটি ফজরের নামাজের পর মাত্র ৭ বার পাঠ করে আমল করে, এ দিনে যদি তার ইন্তিকাল হয়, সে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের ৭টি দরজা বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে এই দোয়াটি ৭ বার আমল করব, পাঠ করব। পরিবার পরিজনদেরকেও এই দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করব, আদেশ প্রদান করব। প্রত্যেকেই যদি আমরা ন্যাক কাজ করি, ন্যাক আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণস্থায়ী জীবনের যত ধরনের পেরেশানি রয়েছে, চিন্তা রয়েছে, আল্লাহ তাআলা দূর করে দেবেন। আখিরাতের জিন্দিগির মধ্যে ভয়াবহ আজাব থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তাআলা, আমাদেরকে সুখ শান্তি প্রদান করবেন, জান্নাত প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন ৯টার দিকে ২ রাকাত পারি, ৪ রাকাত পারি চাস্তের নামাজ আদায় করব। যে ব্যক্তি চাস্তের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন। সে যদি চাস্তের নামাজ আদায় করার পর রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে প্রার্থনা করে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে প্রার্থনা করে, আশা আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দিবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন, তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। তাই আমরা চাস্তের নামাজ সম্পূর্ণ করার পর যতটুক সম্ভব হয় তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর কোনো ধরনের কথাবার্তা না বলে গুরুত্ব সহকারে সালাম ফিরানোর পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়তে একবার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদ শরীফ পাঠ করব। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দুরুদটি আমল করব, পাঠ করব। এরপরে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই দুটি নাম ৪১ বার পাঠ করব, আশা পূরণের উদ্দেশ্যে
আর-রহমানু, আর-রহমান অর্থ হলো পরম করুণাময়। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আর-রহমানু নাম পাঠ করে, আল্লাহ তাআলা এত বেশি দয়ালু, এত বেশি দয়া প্রদর্শন করে থাকেন। দুনিয়াতে যত প্রাণী কুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, আস্তিক হোক নাস্তিক হোক, নামাজি হোক অথবা বেনামাজি হোক, মুসলমান হোক অথবা বেঈমান হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের প্রতি দয়া প্রদর্শন করেন, সকলের উপর রহমত বর্ষণ করেন, সকলের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে থাকেন। আর রহমানু নামটি আমরা পাঠ করব 41 বার। এরপরে আর রহিম, অত্যন্ত দয়ালু। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আর রহমানু এবং আর রহিমু নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তাদের দারিদ্রতাকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে কল্যাণ প্রদান করবেন, চার দিক থেকে আল্লাহ তাআলা ধন দৌলত প্রদান করবেন, তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মধ্যে প্রশান্তি দান করবেন, অশান্তিকে দূর করে দেবেন। তাই আমরা আর রহমানু আর রহিমু গুণবাচক এই দুইটি নাম 41 বার করে পাঠ করব, আমল করব, রব্বুল আলামিনের দরবারে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে ভাগ্য পরিবর্তন হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এই সব কিছু উদ্দেশ্যকে সামনে রেখে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহর বরকতপূর্ণে নামের উছিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ধরনের জায়েজ হাজতগুলো পূরণ করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সালাম ফেরার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 ছোট ইস্তিগফারটি মাত্র 3 বার পাঠ করব, আমল করব। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর ছোট্ট ইস্তিগফারটি মাত্র 3 বার পাঠ করে, আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ছোট্ট ইস্তিগফারটি 3 বার পাঠ করব, আমল করব। এরপর বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়া কবুল করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদের উপর রহমত বর্ষণ করে থাকেন। জুমার রাতে বিশেষ করে এশার নামাজ সম্পূর্ণ করার পর 100 দানা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে গুরুত্ব সহকারে এই দুরুদটি আমরা 100 বার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ব্যক্তি যদি এই দুরুদের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তার ঋণ থাকলে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সাকিনা বর্ষণ করবেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন ভয়াবহ অবস্থার মধ্যে তার পাশে থাকবেন, তার জন্য সুপারিশ করবেন। তাই আমরা দুরুদের আমল করব, বিশেষ করে রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস, বৃহস্পতিবার রাত হলো জুমার রাত, উভয়ের ফজিলতকে সামনে রেখে, নবীর প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, তার সুন্নাকে অনুসরণ করে অধিক পরিমাণে দুরুদের আমল করব। আল্লাহ তাআলা